পরপর বেশ কয়েকটা ছবিতে আপনাকে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর পাওয়া গেল, তো একটু যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। এক্সপিরিয়েন্সটা তো ভালো অবশ্যই, মানে এটা তো মিউজিক ডিরেকশন ইজ আ প্রসেস। আমার মনে হয় যে কাজ করতে করতে অনেক কিছু শেখা যায়, যত বেশি মানুষের সঙ্গে কাজ করছি তত নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি। রহস্যময় নিয়ে এটাই বলার কথা যে ছবিটা লকডাউনের আগে তৈরি করা একটি ছবি এবং এতদিন পরে বেরোচ্ছে আমাদের পুরো টিমের কাছে খুব আনন্দের একটি বিষয়। আর এই ছবিটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার মানে শাসুদা অনিশ রায়ের ক্যারেক্টারটার সঙ্গে দর্শকও কিন্তু একটা সুযোগ পাবে গোটা ছবি জুড়ে মৌজাস্ত্রটাকে ব্যবহার করা। তো সকলকে বলবো ছবিটি দেখুন, এটি বছরের প্রথম থ্রিলার, তো অবশ্যই দেখুন এবং বন্ধুদের বলুন দেখতে। ছবির মিউজিক নিয়ে যদি কিছু বলেন, ছবিতে একটাই গান রয়েছে, গানটার নাম বাড়ি ফেরা যাবে না। গানটা লিখেছেন প্রাঞ্জল, আমি কম্পোজ করেছি, গানটি গেয়েছেন সোমলতা দি, আর একটা র্যাপ রয়েছে গানটাতে, সেটা আমি করেছি। আর এটাই বলার যে গানটা একদম ছবির শুরুতে খুব আনন্দের মুহূর্তে থাকলেও বাড়ি ফেরা যাবে না, এই কথাটার মধ্যে একটা ফোরশ্যাডোয়িং রয়েছে যে পরে কী হতে চলেছে। আমি যদি খুব ভুল না বলি, আপনাকে বেশিরভাগ থ্রিলার ছবিতে মিউজিক করতে দেখা যায়, তো এইটা কি বেছে বেছে করা নাকি থ্রিলার জনারটা খুব পছন্দ? থ্রিলার জনার অবশ্যই আমার ভীষণ পছন্দের, কিন্তু এটা বেছে করা আমি বলতে পারবো না। আমার কাছে এই ধরনেরই কাজের অ্যাপ্রোচ বেশি আসে, তো আমিও প্রসেসটা খুবই এনজয় করি। তবে থ্রিলার ছাড়াও আরও বিভিন্ন ধরনের ছবি এই বছর আসতে চলেছে আমার তরফ থেকে, আশা করি সেগুলোও মানুষের ভালো লাগবে। আর আগামীতে অনুপমদার ব্যান্ডের সাথে আপনার যে রিদ্ধটা, তা নিয়ে কী কী প্ল্যান রয়েছে? আমাদের শোজ চলছে এবং আমাদের একসঙ্গে রেকর্ডিংস চলছে এবং সামনে বিদেশের কিছু টুর রয়েছে, তো এটাই। সব কিছুর জন্য কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ।